কপিরাইট এই ভিডিওটাতে কিন্তু কপিরাইট ক্লেম রয়েছে। এখানে দেখতে পাচ্ছ, এখানে যে ভিডিওটা আমার ভাইরাল রয়েছে 1,23,000 ভিউ রয়েছে এক মাসের মধ্যে। আমার কিন্তু এখনো প্রতিদিন 1,500-2,000 করে ভিউ প্রতিদিন আমি পাচ্ছি। আমি তোমাদেরকে প্রথমে প্রমাণ দেখাচ্ছি, প্রমাণ দেখো তারপরে অন্য কথা, ঠিক আছে? ভাই আমার ভিডিওতে কপিরাইট ক্লেম এসেছে, কি করবো এখন? দাদা আমার ভিডিওতে কপিরাইট ক্লেম এসেছে, আমার চ্যানেলটা কি বন্ধ হয়ে যাবে? ভাই আমার এই ভিডিওটাতে কপিরাইট ক্লেম, এই ভিডিওতে কি ভিউ আমি পাবো না? কপিরাইট। আজকের এই ভিডিওটি পুরোপুরি মনোযোগ দিয়ে দেখো, আজকের পরের থেকে তোমার মনের ভিতরে কপিরাইট নিয়ে কোনো রকম দ্বিধা থাকবে না। যাদের যাদের ইউটিউব চ্যানেল আছে আর যারা যারা ভিডিও আপলোড করে, তারা অবশ্যই এই কপিরাইটের সম্মুখীন হয়ে থাকতে পারো আর হয়ে থাকবে। কেননা এই কপিরাইট এমন একটা জিনিস, যদি তুমি অন্য কোনো জায়গা থেকে যদি মিউজিক ইউজ করো, তোমার ভিডিওতে কপিরাইট ক্লেম আসবে। আর অনেকেই তো এরকম আছে যারা এখনো পর্যন্ত জানে না কপিরাইট ক্লেমটা কি। তো তুমি যদি না জেনে থাকো কিংবা তোমার মনের ভিতরে যদি এই কপিরাইট ক্লেম নিয়ে কোনো রকম দ্বিধা হয়ে থাকে, দ্বিধা থেকে থাকে, তাহলে আজকের ভিডিওটি পুরোপুরি দেখো। আমি গ্যারান্টি দিচ্ছি আজকের পর থেকে তোমার মনের ভিতরে কপিরাইট ক্লেম নিয়ে কোনো রকম দ্বিধা থাকবে না, সবকিছু এই ভিডিওর ভিতরে আমি ক্লিয়ার করে দেবো। আবার অনেকের মনে এই প্রশ্নটাও থেকে থাকতে পারে যে আমার এই ভিডিওটাতে কপিরাইট ক্লেম এসেছে, তাহলে কি আমি এই ভিডিও থেকে এক টাকাও ইনকাম করতে পারবো না? সবকিছুর প্রশ্নের কিন্তু এই ভিডিওর ভিতরে উত্তর রয়েছে। সবার প্রথমে সবাইকে একটা কথা জানাচ্ছি, কপিরাইট ক্লেম যদি তোমার ভিডিওতে এসে থাকে, তাহলেই কিন্তু সেই ভিডিও তোমার ভাইরাল যেতে পারে, যদি তুমি ঠিকঠাক মতো ভিডিও বানিয়ে থাকো আর ঠিকঠাক যদি সেই ভিডিওটা পরিপূর্ণভাবে তুমি আপলোড করে থাকো। এখানে আমি তোমাদেরকে প্রথমে প্রমাণ দেখাচ্ছি, প্রমাণ দেখো তারপরে অন্য কথা, ঠিক আছে? তারপর আমি বলছি, তো এখানে আমি চলে আসলাম আমার যে চ্যানেলটা রয়েছে সেখানে। তো এখানে আমার দেখতে পাচ্ছি জিএম মিল্টন নামে যে চ্যানেলটা রয়েছে, যে চ্যানেলটাতে তোমরা ভিডিওটি দেখছো, তো এই চ্যানেলটাতে আমার দেখতে পাচ্ছ মোট কিন্তু 4,571টা সাবস্ক্রাইবার রয়েছে। আর এখানে কিন্তু টোটাল ভিউজ কিন্তু 1,89,300। এখানে কিন্তু লাস্ট 28 দিনের কিন্তু এই ভিউটা আমার এই চ্যানেলে যে ভিডিওটা কিন্তু ভাইরাল রয়েছে সেই ভিডিওটা কিন্তু কপিরাইট ক্লেম রয়েছে। হ্যাঁ, তোমরা হয়তো অনেকেই মনে করতে পারো যে আমি কিন্তু এই ভিডিও থেকে অনেক ইনকাম করবো, কিন্তু এই ভিডিও থেকে কিন্তু এক টাকাও ইনকাম করতে পারবো না। কেননা এই ভিডিওটাতে আমার কপিরাইট ক্লেম রয়েছে, কারণ আমি বাইরে থেকে একটা মিউজিক ইউজ করেছিলাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি প্রথমে পপুলারে যাচ্ছি, মোস্ট ভিউডে যাচ্ছি, ঠিক আছে? মোস্ট ভিউডে এখানে যাচ্ছি, দেখো এখানে দেখতে পাচ্ছ আমার ইউটিউব চ্যানেলটি বন্ধ হয়ে গেছে, সেই টাইটেলে রয়েছে যে ভিডিওটাতে কিন্তু কপিরাইট ক্লেম রয়েছে। এখানে দেখতে পাচ্ছ এখানে যে ভিডিওটা আমার ভাইরাল রয়েছে 1,23,000 ভিউ রয়েছে এক মাসের মধ্যে কিন্তু 1,23,000 ভিউ রয়েছে, আর এটার ভিউ কিন্তু এখনো বাড়ছে, এটার ভিউ কিন্তু বন্ধ হচ্ছে না, ঠিক আছে? আর এখানে দেখতে পাচ্ছ 6.2K লাইক রয়েছে আর 1.9K কমেন্ট, ঠিক আছে? আর ভিডিওটাতে কিন্তু কপিরাইট রয়েছে, কপিরাইট ক্লেম নেই কিন্তু কপিরাইট রয়েছে, আর ভিডিওটা কিন্তু ভাইরাল রয়েছে। এই ভিডিওটা কিন্তু কপিরাইট ক্লেম প্রথম থেকেই ছিল, যে পরে এসে সেরকম কিছু না। এখানে আমি একটা স্ক্রিনশট দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনশটে তোমরা দেখতে পাচ্ছ একটা ভিউ রয়েছে, এখানে কিন্তু কপিরাইট ক্লেমটি প্রথম থেকে রয়েছে। ভিডিও আপলোড করার পর থেকে কিন্তু কপিরাইট ক্লেম রয়েছে, তারপর থেকে কিন্তু এই ভিডিওটা 1-2 দিনের ভিতরে কিন্তু ভিউ আসতে শুরু করে, আর তারপরেই কিন্তু তোমরা এমন ভাবে সাপোর্ট দেখাও ভিডিওটাতে যে এই ভিডিওটা কিন্তু ভাইরাল যেতে বাধ্য হয়। শুধুমাত্র তোমাদের সাপোর্টেই কিন্তু এই ভিডিওটা ভাইরাল যায়। তারপর আমি বলছি কিভাবে কি করবে কি না করবে, তোমার কপিরাইট ক্লেম ভিডিওটির জন্য তোমার চ্যানেলে কোনো অসুবিধা হবে কিনা, তোমার ভিডিওটিতে ভিউ আসবে কিনা, সবকিছু এই ভিডিওর ভিতরে আমি বলছি। চ্যানেল অ্যানালিটিক্সে আমি ঢুকছি, এখানে 1,00,000 দেখো, ওখানে কিন্তু 1,23,000 দেখাচ্ছে, কিন্তু 1,24,000 কিন্তু ভিউ হয়ে গেছে, আর এই ভিডিওটা কিন্তু এখনো পর্যন্ত ভিউ কিন্তু বেড়ে যাচ্ছে, ভিউ কিন্তু থেমে নেই, এখন গ্রাফটা দেখতে পাচ্ছ। আর আমার কিন্তু এখনো প্রতিদিন 1,500-2,000 করে ভিউ প্রতিদিন আমি পাচ্ছি, আর সাবস্ক্রাইবারও কিন্তু আমার এখান থেকে বাড়ছে, আর এটার কিন্তু ওয়াচ টাইমটা আমার কিন্তু কাউন্ট হচ্ছে। হ্যাঁ, এখনো পর্যন্ত আমার চ্যানেলটা মনিটাইজেশনটা আমি অন করতে পারিনি, কিন্তু খুব তাড়াতাড়ি আমি মনিটাইজেশনটা অন করে নেবো, আর এটা থেকে আমি ইনকাম না করতে পারলে পরের যে ভিডিওগুলো আমি বানাবো সেগুলো থেকে কিন্তু আমি ইনকাম করতে পারবো। তো এখানে তোমরা দেখো রিয়েল টাইমে দেখতে পাচ্ছ, 48 ঘন্টার ভিতরে কিন্তু আমি 4,555টা ভিউ কিন্তু এখানে চলে এসেছে। তার মানে তোমরা বুঝতে পারছো 24 ঘন্টায় কিন্তু আমার 2,000+ ভিউ, মানে ধরতে পারো কিন্তু সারাদিনে কিন্তু 1,000+ ভিউ আমি এই ভিডিওটা থেকে পাচ্ছি, আর রাত্রে 1,000 পাচ্ছি, বুঝতে পারছো? 2,000 করে ভিউ কিন্তু আমি 24 ঘন্টাতে পাচ্ছি এই ভিডিওটার ভিতরে, তোমাদের সবার সাথে আমার পরিচয় কিন্তু এই ভিডিওটার থেকে। তো এবারে চলো মোবাইলের স্ক্রিনটা আমি বন্ধ করে দিচ্ছি, প্রমাণ তোমাদেরকে দেখালাম যে কপিরাইট ক্লেম আলা ভিডিওটাও কিন্তু আমার ভাইরাল রয়েছে, ঠিক আছে? প্রমাণটা আমি দিয়ে দিলাম, এবারে চলো তোমাদেরকে এই বিষয়ে আমি আলোচনা করছি, কেন আমার এই কপিরাইট ক্লেম আলা ভিডিওটা ভাইরাল গেল, আর তোমাদের কপিরাইট ক্লেম আলা ভিডিওটা কি ভাইরাল যাবে? যেই ভিডিওটাতে তোমার কপিরাইট ক্লেম পড়ছে সেই ভিডিওটার জন্য তোমার চ্যানেলে কোনো অসুবিধা হবে কিনা, সবার প্রথমে তোমাদেরকে কিন্তু আমি প্রমাণ দিয়ে দিলাম যে আমার কিন্তু যেই ভিডিওটাতে কপিরাইট ক্লেম রয়েছে সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়েছে, এখনো পর্যন্ত সেই ভিডিওটাতে ভিউ পাচ্ছি। সবার প্রথমে বলি কপিরাইট ক্লেমটা কেন আসে ভিডিওটাতে, তো কপিরাইট ক্লেমটা আসার একটাই কারণ, তুমি যদি অন্যের মিউজিক ইউজ করো তাহলে কিন্তু তোমার ভিডিওটাতে কপিরাইট ক্লেম আসবে। হ্যাঁ, অন্যের মিউজিক যদি ইউজ করো তাহলে তোমার ভিডিওতে কপিরাইট ক্লেম আসবে, আর তুমি যদি NCS এর মিউজিক যদি ইউজ করো আর যেই ভিডিওটাতে তোমার কপিরাইট ক্লেম এসে সেই ভিডিওটা থেকে তুমি ইনকাম করতে পারবে, তো ইনকামটা তো পরের বিষয়, ইনকামটা তোমার চ্যানেল যখন মনিটাইজেশন হবে ইনকামটা হচ্ছে তখনকার বিষয়। তোমার যেই ভিডিওটাতে কপিরাইট ক্লেম এসে তুমি সেই ভিডিও থেকে কিন্তু ইনকাম করতে পারবে না, আর তুমি যদি কপিরাইট ক্লেম হাটাতে চাও সেই ভিডিও থেকে যদি তুমি কপিরাইট ক্লেমটা হাটিয়ে দাও, যদি তোমার 5 সেকেন্ড
কন্টেন্টের জন্য কপিরাইট ক্লেমটা পড়ে থাকে তাহলে তুমি কপিরাইট ক্লেমটা যদি বন্ধ করতে পারো কিন্তু তুমি সেই ভিডিও থেকে ইনকাম করতে পারবে। আর যদি তুমি যার মিউজিকটা ইউজ করেছো তার সাথে যদি তুমি যোগাযোগ করতে পারো তাহলে কিন্তু তুমি সেই ভিডিও থেকে ইনকাম করতে পারবে। আর তুমি যদি এই দুটোর ভিতরে যদি একটাও না করো তাহলে কিন্তু তোমার সেই ভিডিও থেকে তুমি এক টাকাও ইনকাম করতে পারবে না, পরবর্তী যে ভিডিওগুলো বানাবে সেগুলো থেকে ইনকাম করবে। এই ভিডিওতে তোমার কপিরাইট ক্লেম এসেছে সেই ভিডিওটা তোমার ভাইরাল যাবে কিনা, তো বলছি কপিরাইট ক্লেমটা শুধুমাত্র তোমার ইনকামের উপরে ইফেক্ট পড়বে, তাছাড়া কিন্তু ভাইরাল যাওয়াটা নিয়ে কোনো রকম বড় বিষয় না। তার কারণ কিন্তু আমি প্রমাণ দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? আমার যেই ভিডিওতে কপিরাইট ক্লেম আছে সেই ভিডিও কিন্তু ভাইরাল রয়েছে, এখনো কিন্তু ভিউ পাচ্ছে, 120,000 প্লাস কিন্তু ভিউ সেই ভিডিওতে রয়েছে, আর সেই ভিডিও থেকে কিন্তু আমি সাবস্ক্রাইবারও অনেক গেইন করেছি। তো তোমার ভিডিওতে যদি কপিরাইট ক্লেম পড়ে থাকে তাহলে তুমি একদম টেনশন করো না, তোমার ভিডিও যদি ভালো হয়ে থাকে, তোমার ভিডিওটার ভিতরে যদি দম থেকে থাকে তাহলে কিন্তু তোমার সেই ভিডিওটা ভাইরাল যাবে, গ্যারান্টি, 100% গ্যারান্টি। যদি তোমার ভিডিওটা ভালো কোয়ালিটি থাকে সেই ভিডিওতে যদি তুমি অডিয়েন্সকে আটকে রাখতে পারো না, তোমার ভিডিওটা ভাইরাল যাবে গ্যারান্টি, সেটা ইউটিউব ভাইরাল করবে, ঠিক আছে? তুমি খাটনি করছো কেন? কিছু যদি আমি ইউটিউবে থেকে ইনকাম করতে পারি আমার একটা নাম ডাক হবে এটার জন্য। তো এবারে যদি তোমার প্রত্যেকটা ভিডিওতে যদি কপিরাইট ক্লেম পড়ে থাকে তাহলে তো তুমি এক টাকা ইনকাম করতে পারবে না। এর জন্য বলছি কষ্ট করে ভিডিও বানাচ্ছ, নন কপিরাইট মিউজিক ইউজ করো নিজের ভিডিওতে, তাহলে তোমার ভিডিওতে কপিরাইট ক্লেম আসবে না, সেই ভিডিও থেকে তুমি ইনকাম করতে পারবে, ঠিক আছে? তো সবাইকে বলছি কপিরাইট ক্লেম নিয়ে একদম টেনশন করবে না, তুমি ভিডিও বানাও, ভিডিওর ভিতরে এমন ভাবে দম দিয়ে দাও যেন সেই ভিডিওটা দেখে অডিয়েন্স তোমার ওই ভিডিওটা দেখার পরে যেন সেই ভিডিওটা ছেড়ে যেতে না চায়, এরকম ভাবে ভিডিও বানাও। তাহলে তোমার সেই ভিডিওতে যদিও ভুলবশত কপিরাইট ক্লেম পড়ে যায় তাহলেও কিন্তু সেই ভিডিওটা তোমার ভাইরাল যাবে। তাই বলছি সবাইকে কপিরাইট ক্লেম নিয়ে একদম টেনশন করো না, ভুলবশত যদি তোমার ভিডিওতে কপিরাইট ক্লেম পড়ে যায় তো নেক্সট টাইমে তুমি সতর্ক হয়ে যাও, সেরকম টাইপের তুমি মিউজিক ইউজ করবে না, কপিরাইট ক্লেম পড়বে এরকম কোনো মিউজিক ইউজ করবে না, তাহলেই কিন্তু তোমার কোনো রকম ভয় থাকবে না, তোমার চ্যানেলের উপরে কোনো ইফেক্ট পড়বে না, মনিটাইজেশনও কিন্তু হয়ে যাবে। তার কিন্তু প্রমাণ মনোজ দে, তোমরা কিন্তু মনোজ দেখে সবাই চেনো, মনোজ দে কিন্তু নিজে প্রমাণ দিয়েছে তার কিন্তু 3-4টা কিন্তু ভিডিওতে কপিরাইট ক্লেম থাকার সত্ত্বেও কিন্তু সে তার নিজের চ্যানেলটি মনিটাইজেশন অন করেছে তার ব্লগ চ্যানেলে, মনোজ দে নিজে মুখে কিন্তু সেই ভিডিওতে প্রমাণ সহ তার প্রুফ সহ কিন্তু দেখিয়ে দিয়েছে। তার জন্য বলছি কপিরাইট ক্লেম নিয়ে একদম টেনশন করো না, তোমার ভিডিওতে যদি দম থাকে তাহলে কিন্তু কপিরাইট ক্লেম থাকলেও সেই ভিডিওটা কিন্তু ভাইরাল যাবে, হ্যাঁ এটা কিন্তু 100% গ্যারান্টি। আর তুমি যদি আমাদের এই ছোট ফ্যামিলিতে নতুন হয়ে থাকো আর যদি এই ভিডিওটি তোমার হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দাও, ভিডিওটি তোমার বন্ধুদের কাছে শেয়ার করতে পারো। তো দেখা হচ্ছে কোনো নেক্সট এরকম ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, ভালো থাকবে সবাই, কপিরাইট নিয়ে কিন্তু একদমই টেনশন করবে না, ঠিক আছে? তো টাটা।